ভিউয়ার্স আসসালামু আলাইকুম, টেক্সটাইল টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানব টেক্সটাইলের আদি ইতিহাস সম্পর্কে। দর্শক বন্ধুরা, আমরা ভিডিওতে যদি খেয়াল করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে এক পাশে একটি কলাম রয়েছে, কলামে রয়েছে অ্যানশিয়ান টাইম অর্থাৎ আদি সময়, এবং এখানে আরেকটি কলাম রয়েছে, এটি হচ্ছে প্রেজেন্ট টাইম বর্তমান সময়। অর্থাৎ আদিকাল এবং বর্তমানকাল এই দুটি সময়ের মধ্যে টেক্সটাইল ম্যাটেরিয়ালগুলো কোনটি কী অবস্থায় ছিল সেটি আমরা জানার চেষ্টা করব। প্রথমত আমরা দেখতে পাচ্ছি অ্যানিমাল স্কিন অর্থাৎ পশুর চামড়া, সেটিকে বর্তমান যুগে বলা হচ্ছে ক্লথস বা ফেব্রিক। অর্থাৎ আদি যুগে পশুর চামড়াকে মানুষ পোশাক হিসেবে ব্যবহার করত আর বর্তমানে ব্যবহার করছে ক্লথস বা ফেব্রিককে। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যানিমাল বন্স অর্থাৎ প্রাণীর হাড়কে বর্তমান সময়ে বলা হচ্ছে নিডেল। অর্থাৎ আদিকালে প্রাণীর হাড়কে নিডেল হিসেবে ব্যবহার করা হতো আর বর্তমানে এই কাজটি করা হচ্ছে নিডেল দিয়ে। এরপরে রয়েছে অ্যানিমাল নার্ভস অর্থাৎ প্রাণীর যে স্নায়ুগুলো ওগুলোকে তারা ব্যবহার করত সুতা হিসেবে, অর্থাৎ তারা নার্ভকে সুতা হিসেবে ব্যবহার করত, বন্সকে নিডেল হিসেবে ব্যবহার করত, এবং অ্যানিমাল স্কিনকে ক্লথস বা ফেব্রিক হিসেবে ব্যবহার করত, যেটি বর্তমান সময়ে আমরা ব্যবহার করছি ক্লথস এবং নিডেল এবং থ্রেড। ক্লথস ব্যবহার করছি সাধারণত বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে আমরা ক্লথস বা ফেব্রিক বানিয়ে ব্যবহার করছি, এবং নিডেল আমরা ধাতব পদার্থ দিয়ে ব্যবহার করছি বর্তমানে, এবং থ্রেড আমরা ব্যবহার করছি বিভিন্ন ধরনের উপাদান দিয়ে, যেমন বিভিন্ন ধরনের ফাইবার বা তন্তু দিয়ে আমরা সুতা বানিয়ে ব্যবহার করছি। তো দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।